আসসালামু আলাইকুম দর্শক, আমি নাজমুল, আপনাদের আবারও জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমার চ্যানেলে। আজকে আবারও আমরা একটি বাগান পরিদর্শন করব। বাগানটি হচ্ছে দুরুল ভাই ড্রাগন ফল এবং অবাক একটি বাগান, যেখানে বারো মাস কোনো না কোনো ফল পাওয়া যায়। আর সেই অবাক ব্যাপারটাই আপনাদের মাঝে তুলে ধরব। এই যে আমাদের এই ভাই ড্রাগনগুলো সংগ্রহ করছে, কিভাবে দেখেন, একের পরে কাটছে, কাটার পরে নিয়ে এসে ক্যারেট লোড করলো, মুহূর্তের ভিতরেই ক্যারেট লোড হইল। এমনই মুহূর্তে বাগানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি ও ঝড় শুরু হয়ে যায়। এই যে আমগুলো ঝুলছিল দেখলেন, এগুলো হচ্ছে বারো মাসই কাটিমন আম। আর এই যে আমগুলো দেখছেন, এগুলো সব ধরনেরই আম আছে, তার মধ্যে এই আমটির নাম ভিডিও শেষ দিকে বলবো অবশ্যই। আপনারা দেখেন এগুলো বর্তমান আমের সাইজ, মানে একগুলো পেকে গেছিলো, ওইগুলো পাড়া হয়ে গেছে। আবার এখানে এগুলো গুটি আম, মাঝারি সাইজের আম, আবার কোনো কোনো গাছে মুকুলও রয়েছে। আমরা সেই জিনিসগুলো দেখব অবশ্যই। এই আমের নামটা আপনারা মনে রাখবেন, আমি একটু পরে বলবো। আমরা আবারও চলে আসলাম ড্রাগন সংগ্রহের কাছে। ওনারা ড্রাগন সংগ্রহ করছেন, একজন কেটে কেটে দিচ্ছে, একজন গামছা ভর্তি করছে। আর দেখেন কি সুন্দর ড্রাগন। এই যে উনি বলতে চাইছে যে এই ড্রাগনগুলো যখন এই গাছের ডগার মাথায় ধরে, ওই ড্রাগনটা বেশি বড় হয় এবং দেখতে খুব ভালো লাগে। আমার হাতের ওপরে এই ড্রাগনটা দেখেন, উনি আরও একটা ড্রাগন দিল। এই ড্রাগনটা আসলে অসাধারণ একটা অমায়িক ফল, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব ভালোই লাগে। তবে এই ফলটা খুব সুস্বাদু এবং রসালো ফল, আপনারা চাইলে বাগানটি ঘুরে যেতে পারেন। এর মধ্যে হালিম ভাই, যিনি বাংলাদেশের বিখ্যাত একজন রাঁধুনি, উনি বাংলাদেশের ৬৪ জেলার এমন কোনো জেলা নাই যেখানে ঘোরাফেরা করেন না ব্যবসায়িক ক্ষেত্রে। তো আশ্চর্যের বিষয় হচ্ছে যে উনি হঠাৎ করে বললেন, আজকে আমি আপনাদের রান্না করে খাওয়াবো। দুরুল ভাই আমাদের জন্য একটি হাঁস রেখেছিল, এই হাঁসের মাংস উনি রান্না করছেন এই মুহূর্তে। এই যে হাঁসের মাংস রান্না চলছে, মাংস প্রায় কষা কষা হয়ে গেছে, অন্যদিকে বৃষ্টি হচ্ছিল, একদিকে উনি রান্না করছিলেন আর আমরা বাগানেই বসেছিলাম। তো বাগানে ঘুরতে ঘুরতে দেখলাম একটি আসিনা আম, আসলে আমটি দেখতে কত সুন্দর। আসিনা আমটি পড়েছিল গাছের নিচে। আর এগুলো আমরা আবার দেখতে পাচ্ছি যে ড্রাগন ফলের গাছে ছোট ছোট কুড়ি ধরে আছে, অসংখ্য কুড়ি ধরে আছে। একগুলো পেকে গেছে, আর একগুলো মাঝারি সাইজ, আর এইগুলো যে কুড়ি দেখেন, প্রত্যেকটা ডালের মুখে মুখে অনেকগুলো কুড়ি। এটা হচ্ছে কাঁচা ড্রাগন। আর এই ড্রাগনের গাছের কিন্তু অনেক যত্ন নেওয়া লাগে। এই যে দর্শক, আবারও এই যে দেখালাম আপনাদের মুকুল, গাছে মুকুল আছে, আম ধরছে, পাকছে, চলতেই থাকবে এইভাবে। আর এই আমগুলোই হচ্ছে ওই আমগুলো যেগুলো মুকুল দেখলেন, এগুলো একদম সম্পূর্ণ পরিপক্ক আম। এই আমগুলো সরাসরি চলে যাবে ঢাকায়, এবং এই আমের সাইজ দেখে মাথায় খারাপ। এক একটা আমের ওজন প্রায় এক কেজির কাছাকাছি, এবং আমের কালার এবং সুগন্ধ মানে অমায়িক, আপনাকে পাগল করে দিবে এরকম অবস্থা। তো এই আমগুলো প্যাকেট হবে কিছুক্ষণ পর আবারও, আর আমরা প্যাকেট করার ভিডিওটাও দেখব। এই যে দেখেন প্যাকেট করছে, খুব যত্ন সহকারে প্যাকেট করছে। এগুলো সরাসরি ঢাকায় চলে যাবে, ঢাকায় গিয়ে বিক্রি হবে। আর এই ভাই দুইটা ড্রাগন হাতে নিয়ে আসছে, মানে একের পর এক ড্রাগন ছিঁড়ে নিয়ে আসছে। এই দেখেন মুহূর্তের মধ্যেই ক্যারেট ভর্তি, বললাম না একদম মুহূর্তের মধ্যেই ক্যারেট ভর্তি হয়ে গেছে। আর কি সুন্দর ফল। আমরা ড্রাগন সংগ্রহ প্রায় শেষের দিকেই চলে আসছি, খাওয়া দাওয়াও করবো। দুরুল ভাইয়ের বাগানে অবাক কাণ্ড যেটা হলো, যে আমরা গিয়ে পৌঁছা মাত্রই দেখছি উনি হাঁস রেডি করে রান্নার জন্য হালিম ভাইকে লাগিয়ে দিলেন। আর এ হচ্ছে প্রস্তুত খাবার, একদম থালি ভর্তি ভাত আর মাংস। তো দর্শক, ছোট্ট করে ভিডিও করলাম, আপনারা দেখলেন। আর এই যে সামনে আমগুলো দেখছেন, এগুলো আসিনা আম। আর যেটা অবাক করা বিষয় সেটা হচ্ছে দুরুল ভাইয়ের বাগানে বাড়ি ফোর, আপনারা এতদিন বাড়ি ফোর খেয়েছেন বছরে একবার, এখন সারা বছর খাইতে পারবেন যদি আপনারা চান। আপনারা বাগানে আসতে পারেন, ঘুরে দেখতে যেতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি।